भोलागंज। सिलेटेर चारोपाशे छड़िये आछे देखार मतो नाना स्पट जा आमादेर लोकचक्षुर अंतराले लुकिये आछे। तेमनी एकटी स्पट हच्छे कम्पानीगंज उपजेलार भोलागंज सादापाथर। खूब बेशी दिन हय ना एखाने पर्यटकदेर आसा जावा शुरू होयेछे। पर्याप्त आसा जावार व्यवस्था ना थाकार कारणे ता लोकचक्षुर अंतराले छिलो एतदिन, किन्तु एखन यातायात व्यवस्था भालो हर दरुण पर्यटकदेर आसा जावा बेड़े गियेछे, जा सिलेटेर बिछानाकान्दिर मतो बेशी जनप्रिय होये उठेछे। তাই আজ আপনাদের নিয়ে যাব বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আর এটি বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এর এক প্রান্তে বাংলাদেশ ও অপর প্রান্তে ভারতের মেঘালয় রাজ্য। আর এটি হচ্ছে আমার সিলেট ট্যুরের তৃতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্ব না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে চলুন দেখে আসি ভোলাগঞ্জ সাদা পাথর। লেটস গো। ডিসক্রিপশন বক্সে সিএনজি চালকের নাম্বার ও
এখানে আসার পর যত দূর চোখ যাবে আপনার শুধু সাদা পাথরই দেখতে পাবেন। তাই স্থানীয়রা এই জায়গার নামকরণ করেছেন সাদা পাথর। পাহাড়ি ঝর্ণাই হচ্ছে এখানকার পানির মূল উৎস। অতি উৎসাহিত হয়ে পানি পার হয়ে অপর পাশে যাবেন না, কারণ অপর পাশ হচ্ছে ভারত এরিয়া, তাই যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। আর এখানে এসে খুব সাবধানে হাঁটাহাঁটি করবেন, গোসল করবেন, কারণ উঁচু নিচু পাথর থাকার কারণে আপনার চলাফেরা একটু বিঘ্নিত হবে, তাই সাবধানে হাঁটাহাঁটি করবেন। স্বচ্ছ ঠান্ডা পানি দেখে আপনি কোনোভাবেই লোভ সামলাতে পারবেন না, তো সাবধানে গোসল করে নিতে পারেন আপনারা। স্বচ্ছ পানির নিচে দেখতে পাবেন ছোট ছোট মাছ আপনার আশপাশে ঘোরাফেরা করছে। চলুন ভোলাগঞ্জের সম্পূর্ণ রূপ দেখে আসি পাখির চোখে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর দেখতে থাকুন। আর আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।